শুরুতে সংবাদ শিরোনাম, কৃষকদের ভারত বন্ধ আজকে থেকেই শুরু। নেতানিয়াহুর মতো মিথ্যাবাদীকে বিশ্বাস করে না সৌদি আরব। এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাচ্ছে সৌদি আরব, হতাশ ইসরায়েল। রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে পালালো মার্কিন এবং ফরাসি গোয়েন্দা বিমান। এবং সবশেষ থাকছে, নেতানিয়াহুকে মিথ্যুক বললেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকার তাদের দাবি না মানায় আজ মঙ্গলবার ভারত বন্ধ পালন করলেন কৃষকরা। তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে তাদের এই বন্ধের ডাক। কৃষকদের ডাকা বন্ধকে সমর্থন জানিয়েছে 15টি রাজনৈতিক দল। ফলে গোটা দেশে এই বন্ধের প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। একাধিকবার সরকারের সঙ্গে কৃষক পক্ষের বৈঠকেও কোনো ফলাফল মেলেনি। আইন বাতিল করতেই হবে দাবিতে অনর কৃষকরা। বন্ধ উপলক্ষে কোনো দোকান জোর করে বন্ধ করা যাবে না, সোমবার একথা স্পষ্ট করে দেন কৃষকরা। কৃষক নেতা বলবীর সিং রাজিওয়াল বলেন, মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত সম্পূর্ণ ভারত বন্ধ পালিত হবে, কিন্তু জরুরি পরিষেবা ছাড় দেওয়া হবে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জোর করে দোকান বন্ধ বা সাধারণ গতিবিধি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। বিশ্ব গণমাধ্যমে সৌদি আরবের ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর এবং বৈঠকের বিষয়ে। এবার সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান যুবরাজ তুর্কি বিন ফয়সাল আল সৌদ মুখ খুলেছেন। তিনি বলেন, কয়েকটি ইসরায়েল এবং মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এ বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। সৌদি জনগণ নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ এবং মিথ্যাবাদীর কথা কখনোই বিশ্বাস করবে না। বাহরাইনের সিকিউরিটির সমীপে উপস্থিত হয়ে ইসরায়েলের সমালোচনা করতে গিয়ে এই যুবরাজ এই কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে। এ সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। যুবরাজ ফয়সাল বলেন, মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার যে আলোচনা হয়েছে বলে নেতানিয়াহু প্রচার করে বেড়াচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা। গত সপ্তাহে নিয়মে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হয়নি, এটি পুরোটাই গুজব। ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে আরব মিত্রদের সামনে ঠেলে দিলেও সৌদি আরব নিজে পিছিয়ে যাচ্ছে সে ইঙ্গিত দিনে দিনে স্পষ্ট হচ্ছে। গত দুদিন সৌদি রাজপরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সদস্যের মুখে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে যা শোনা গেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েলি নেতারা। সৌদি আরব পিছিয়ে গেলে বাকি আরব দেশগুলোর সাথেও স্বাভাবিক সম্পর্কে প্রভাব কি দাঁড়াবে তা নিয়েও তাদের মনে উদ্বিগ্ন ঠুকছে, এতে কোনো সন্দেহ নেই। গত মাসে সৌদি আরবের নিয়ম শহরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গোপন এক বৈঠকের পর পর্যবেক্ষকরা বলতে শুরু করেন যে সৌদি আরব ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও সৌদি আরব ওই বৈঠক হওয়ার কথা অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েলের সকর মৌনতা এবং পশ্চিমা গোয়েন্দাদের ইঙ্গিতের ভিত্তিতে প্রায় সবাই নিশ্চিত যে বৈঠকটি হয়েছিল। সৌদি এই অবস্থার ফলে তো ইসরায়েলের সাথে অদূর ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্কের সম্ভাবনা নাশত হয়ে যাবে। এই প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি বিরোধের সমাধানের ব্যাপারে আমি আশাবাদী। বাহরাইনের ও সম্মেলনে আরও মারাত্মক কথা বলেছেন সৌদির সাবেক গোয়েন্দা প্রধান এবং রাজপরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স তুর্কি আল ফয়সাল। তিনি সৌদি প্রতিনিধিদের সদস্য ছিলেন। সরাসরি ইসরায়েলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইসরায়েলের সবসময় নিজেদেরকে দেখায় যে তারা ছোট একটি দেশ আর চারিদিকে শত্রুর সব দেশ সবসময় তাদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল নিজে একটি পারমাণবিক শক্তিধর দেশ। প্রিন্স তুর্কি, যিনি সৌদি বাদশাহ সালমানের ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি বলেন, এখনও ইসরায়েলের জবরদস্তি করে ফিলিস্তিনিদের ঘরছাড়া করছে, তাদের গ্রাম ধ্বংস করছে। আব্রাহাম চুক্তি, ইসরায়েলের সাথে ইইউএ এবং বাহরাইন চুক্তি ঐশ্বরিক কোনো দলিল নয়, শারীরিক ঘা থাকলে তা ব্যথার ওষুধ দিয়ে সারানো যায় না। বাল্টিক সাগরের আকাশে আমেরিকা এবং ফ্রান্সের একাধিক গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমান সুকোই S-30।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাল্টিক সাগরের আকাশে আমেরিকা এবং রাশিয়ার দুটি জঙ্গি এবং একটি মার্কিন জ্বালানি বহনকারী বিমানকে শনাক্ত করে সেগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক খবর জানিয়ে বলেছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার বাল্টিক সাগরের আকাশে এমন কিছু লক্ষ্যবস্তু শনাক্ত করে সেগুলো রাশিয়ার আকাশ সীমার দিকে অগ্রসর হচ্ছিল। রাডার ব্যবস্থার এসব চলমান লক্ষ্যবস্তু ধরা পড়ার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান বহরের একটি সুখোই S-30 যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে এবং লক্ষ্যবস্তুর দিকে এগোতে থাকে। রুশ যুদ্ধবিমানটি আকাশের মার্কিন বিমান বাহিনীর RC-135 মডেলের একটি গোয়েন্দা বিমান এবং KS-135 মডেলের একটি জ্বালানি সরবরাহকারী বিমান এবং ফ্রান্সের C-160 মডেলের একটি গোয়েন্দা বিমানের সন্ধান পায়। অবস্থায় সুকোই-30 যুদ্ধবিমানটি আমেরিকা এবং ফ্রান্সের বিমানগুলোকে তাড়া করে এবং তাদেরকে বাল্টিক সাগরের শেষ সীমানায় পৌঁছে দিয়ে নিজ ঘাঁটিতে ফিরে আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যুক বললেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান যুবরাজ তুর্কি আল ফয়সাল। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেরো মধ্যপ্রাচ্যে সফরে সৌদির বিলাসবহুল নিয়ম অবকাশ কেন্দ্রে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার যে আলোচনা হয় বলে নেতানিয়াহু প্রচার করে বেড়াচ্ছেন তাকে নির্জলা মিথ্যা বলেছেন সৌদি যুবরাজ। মার্কিন টিভি চ্যানেল CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। যুবরাজ ফয়সাল জোর দিয়ে বলেন, গত সপ্তাহে অবকাশ কেন্দ্র নিয়মে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হয়নি, এটি পুরোটাই গুজব। কয়েকটি ইসরায়েলি এবং মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। তিনি আরও বলেন, সৌদির লোকজন নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ এবং মিথ্যাবাদীর কথা কখনো বিশ্বাস করবে না, কারণ ইসরায়েলি এ প্রধানমন্ত্রী নিজের দেশের আদালতেই ঘুষ এবং দুর্নীতি মামলায় হাজিরা দিচ্ছেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।